পাকিস্তানের কোচিং প্যানেলকে ডেলে সাজাতে ব্যস্ত পিসিবি, যেখানে এরই মধ্যে কোচিং প্যানেলে দেখা মিলছে সাবেক ক্রিকেটারদের, যেখানে বেশ কয়েকদিন আগে মোহাম্মদ হাফিজকে দুই সিরিজের জন্য প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এবার কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন পাকিস্তানের আরও দুই সাবেক ক্রিকেটার উমর গোল ও সাইদ আজমল, যার মধ্যে পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন উমর গোল এবং সাইদ আজমল থাকছেন স্পিন বোলিং কোচ হিসাবে। উমর গোল ও সাইদ আজমল দুইজনই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন অনেক বছর ধরে। 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন উমর গোল, আর সাইদ আজমল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন 2017 সালেই। দুইজনেরই কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তান সুপার লিগ পিসিএলে বোলিং কোচের দায়িত্ব পালন করেন আজমল। অন্যদিকে এবারই প্রথমবারের মতো পাকিস্তান দলের কোচিং স্টাফে যুক্ত হলেন সাইদ আজমল। দায়িত্ব পেয়ে আজমল বলেন, পাকিস্তান জাতীয় দলে স্পিন বোলিং প্রতিভার উন্নয়নে অবদান রাখতে পেরে বেশ আনন্দিত। কেরিয়ার ও কোচিং অভিজ্ঞতা দুটোই দলের স্পিন বোলিং ভান্ডারকে সমৃদ্ধ করবে। অন্যদিকে উমর গোল আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি দুইটিতেই কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। 2021 সালে পিসিএলে কোয়ার্টা গ্লেডিয়েটর্সের বোলিং কোচ ছিলেন তিনি। আফগানিস্তানের বোলিং কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন 2022 সালে। পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়ে উমর গোল বলেন, পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে যোগদান দিয়ে আনন্দিত, সুযোগ দেওয়ায় নিজেকে সম্মানিত বোধ করছি। ছেলেদের দলের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তানের বোলিংকে নতুন করে ডেলে সাজানোর জন্য আমার কোচিং বিশেষজ্ঞদের নিয়ে আসব। উল্লেখ্য যে 14 ডিসেম্বর থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দায়িত্ব পালন শুরু হবে উমর গোল ও সাইদ আজমলের। এরপর 12 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত হবে নিউজিল্যান্ড পাকিস্তানের দুই দলের মধ্যে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।